আসসালামু আলাইকুম গরিবের অ্যান্ড্রয়েড বাসী, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি কয়েকদিন আগে আমার একটা টেক নিউজে আলোচনা করেছিলাম, ভিভোর তরফ থেকে Y53S নামে একটা ফোন আসবে বাংলাদেশের বাজারে। তো ফাইনালি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে এই ফোনটি, যেই দামে অফিসিয়ালি লঞ্চ হয়েছে এর দাম অনুযায়ী স্পেক্সটা আমার কাছে অনেকটাই খারাপ লেগেছে। তো যারা এই ফোনটা কিনবেন ভাবছেন, এই ভিভোর ফোনটা কেনার আগে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, তাহলে আপনি ডিসিশন নিতে পারবেন আদৌ আপনি এই ফোনটা কিনবেন কিনা। এছাড়াও এই ফোনটা মূলত কাদের জন্য পারফেক্ট হবে, এর গেমিং পারফরমেন্স, এর ক্যামেরা পারফরমেন্স এবং এর ব্যাটারি পারফরমেন্স, অল ওভার দিক থেকে দাম অনুযায়ী এই ফোনটা আদৌ কেমন পারফরমেন্স করবে সব কিছুই বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে, কারণ আমি নিয়মিতই এরকমই ভিডিও আপলোড করে থাকি। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে কথা বলতে গেলে এটা সম্পূর্ণই প্লাস্টিক বিল্ডের একটা ফোন, তবে ডিজাইনটা করা হয়েছে ভিভোর টিপিক্যালি যেই সকল ফোন লঞ্চ হয়েছে সেগুলোর মতোই অনেকটা। তবে এইটার যা ডিজাইন করেছে পেছনের ডিজাইনটা আমার কাছে মোটামুটি, আর ক্যামেরার কাট আউট এবং ক্লিন ডিজাইন ভালোই লেগেছে। আপনার কাছে এই ফোনটির ডিজাইন কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এছাড়াও যেহেতু প্লাস্টিক ফোন, মোটামুটি একটুই হালকা পাতলা এবং ফোনটা হাতে নিলে আপনার কাছে একটু মোটামুটি ভালোই লাগবে, এবং এই ফোনটার যা ডাইমেনশন রয়েছে সেই অনুযায়ী এই ফোনটা এক হাতে ব্যবহার করার জন্য পারফেক্ট এবং কম্প্যাক্ট একটা ফোন। এছাড়াও যদি আমি ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটার ফ্রন্টে আপনারা পাচ্ছেন একটি 6.58 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল, এবং এটি হচ্ছে 60Hz নর্মাল রিফ্রেশ রেট যুক্ত একটি প্যানেল। এখানে 90Hz বা 120Hz কোনো রিফ্রেশ রেট থাকছে না, এবং এটাতে আদৌ কোনো গর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে কি না সেইটাও তারা কোথাও মেনশন করেনি, তাই আপনাদেরকে শিওর বলতে পারছি না। এবং আমি যদি এই ডিসপ্লেটির রেজুলেশন এবং এর ভিউ অ্যাঙ্গেল নিয়ে কথা বলি, এই বাজেট ওয়াইজ আমার কাছে রেজুলেশন ভালো লাগেনি, ভিউ অ্যাঙ্গেল ভালোই পাবেন। মানে এই ডিসপ্লেটি মোটামুটি অনেক ভালো, অল ওভার দিক থেকে ভিডিও কন্টেন্ট দেখে বা গেম প্লে করে আপনারা কোনো সমস্যা হবে না, তবে এর দাম অনুযায়ী এই ডিসপ্লেটার থেকে আমি আরও বেটার কিছু আশা করেছিলাম। যদি এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হতো বা এই এলসিডি প্যানেলে যদি 120Hz রিফ্রেশ রেট বা 90Hz রিফ্রেশ রেট থাকতো তাহলে আমার কাছে মনে হতো পারফেক্ট। এছাড়াও ডিসপ্লেটিতে রয়েছে কিন্তু ওয়াটার ড্রপ নচ, যেখানে এই 2021-এর এই সময় এসেও সবাই দেখা গেছে 10-12 হাজার টাকার ফোনের মধ্যে 5 হোল কাট আউট ব্যবহার করছে। ভিভো কেন এই ফোনটাতে ডিসপ্লেটি এরকম করেছে? তো ডিসপ্লের আউটলুকটাও আমার কাছে মোটামুটি ভালো লাগেনি। তো এখানে যদি 5 হোল কাট আউট দেওয়া হতো তাহলে কিছুটা আই ক্যাচি এবং ভালো লাগতো। এই ফোনটি আউট অফ দ্য বক্স আপনারা Android 11-এ পেয়ে যাবেন, এবং এটি রান করবে তাদের নিজস্ব ফান্টাস ওএসে, এবং এটার মধ্যে কিন্তু আপনারা এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন, হেডফোন জ্যাক ব্যবহার করার সুবিধা রয়েছে। এছাড়াও এটার মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, সব ধরনের প্রয়োজনীয় সেন্সর থাকছে। ভালো বিষয় হচ্ছে এটাতে কিন্তু জাইরোস্কোপ সেন্সরও রয়েছে, যার দরুন আপনারা গেমারদের জন্য এটা কিন্তু একটা ভালো বিষয়। এবং আমি যদি এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি, এখানে আপনারা ফোনটির পেছনে পাচ্ছেন 3টি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি হচ্ছে গিয়ে 64 মেগাপিক্সেলের এবং এটি হচ্ছে একটি স্যামসাংয়ের সেন্সর, পাশাপাশি 2টি 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর পাচ্ছেন। ফ্রন্টে পাচ্ছেন একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা। তো ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে অল ওভার দিক থেকে এই ফোনটির তরফ থেকে আপনারা কিন্তু 4K রেজলিউশনের ভিডিও করতে পারবেন এবং ভালো ভালো ছবি তুলতে পারবেন, সেলফিও ভালো তুলতে পারবেন। তবে ফ্রন্ট ক্যামেরার দরুন কিন্তু সর্বোচ্চ 1080p রেজলিউশনের ভিডিও ক্যাপচার করতে পারবেন। তবে এর দাম অনুযায়ী এই ফোনটিতে আমার কাছে কমতি মনে হয়েছে। এতে পেছনে যদি একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতো তাহলে কিন্তু পারফেক্ট হতো, এবং 5 মেগাপিক্সেলের অন্তত ম্যাক্রো ক্যামেরা দেওয়া উচিত ছিল। যাই হোক, অলওভার দিক থেকে মেন ক্যামেরার দরুন ভালোভাবে ছবি এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন। এইবার যদি এর মেন পয়েন্ট পারফরমেন্স নিয়ে কথা বলি, এইখানে কিন্তু ভিভো অনেকটাই খারাপ করেছে, কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G80 প্রসেসর, যেটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz। এতে মালি G52 MC2 GPU রয়েছে এবং 8GB র্যাম, 128GB স্টোরেজ রয়েছে, যেটা UFS 2.1 স্টোরেজ। এখানে কিন্তু আপনারা 8GB র্যামের সাথে 3GB ভার্চুয়াল র্যাম পাচ্ছেন, যার দরুন অনেকেই বলছে বা আমিও বলছি যে 11GB র্যাম পাচ্ছেন। তবে র্যামের এই বিষয়টা কিন্তু আসলে মূলত আপনারা 11GB হার্ডওয়্যার সেকশনে কিন্তু র্যাম পাচ্ছেন না, র্যাম 8GB পাচ্ছেন, তবে 3GB আপনারা ভার্চুয়াল র্যাম পাচ্ছেন। ভার্চুয়াল র্যাম হচ্ছে গিয়ে মূলত আপনার 128GB যে ইন্টারনাল স্টোরেজটা রয়েছে সেখান থেকেই 3GBকে র্যাম হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই ভার্চুয়াল র্যাম টেকনোলজিটা নতুন এসেছে, তো এইটার বিষয়ে যদি আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি পরবর্তীতে অবশ্যই এই ভার্চুয়াল র্যাম নিয়ে একটি ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব, তাই পরবর্তী ভিডিওগুলো যদি আপনি মিস না করতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না। এছাড়াও আমি যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটির তরফ থেকে গেম
গেমিং করতে পারবেন, তবে মিডিয়াম গ্রাফিক্সের লো ফ্রেম রেটে আপনারা এখানে ভালোভাবে গেমিং করতে পারবেন। তবে এই প্রসেসরটি ভালো, কিন্তু এটা যদি 12-13 হাজার টাকার ফোনের মধ্যে থাকে তাহলে কিন্তু পারফেক্ট হয়। এখানে যে প্রাইসে এই ফোনটি এসেছে দাম অনুযায়ী এই প্রসেসরটি পারফেক্ট না। আমি আবারও ক্লিয়ার করে বলছি, প্রসেসর ভালো তবে এর দাম অনুযায়ী প্রসেসরটি একদমই খাপ খাইয়ে নেওয়ার মতো না। তবে গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি মিডিয়াম গ্রাফিক্সে আপনারা ভালোভাবে খেলে নিতে পারবেন, তবে এখানে একটু হিটিং ইস্যু রয়েছে। দীর্ঘক্ষণ গেম খেললে, ক্যামেরা অন করে রাখলে বা এখানে চার্জিং করার সময়, এবং এটাতে মনে করেন আপনারা ইন্টারনেট ব্রাউজিং করলে এটাতে কিছুটা হিট হয়, মানে একটু গরম হয়, আবার দ্রুত ঠান্ডা হয়ে যায়। তবে যারা ভাবছেন এই ফোনটার মধ্যে 11 GB র্যাম রয়েছে, গেমিং আপনারা উড়াধুরা করতে পারবেন, মানে এখানে হাই গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে আপনারা গেম খেলতে পারবেন, তাদেরকে বলছি এখানে মূলত কিন্তু 11 GB র্যাম থাকছে না। ভার্চুয়াল র্যামটা আপনাকে সাহায্য করবে মাল্টিটাস্কিংয়ে, মানে একসাথে যখন আপনারা 5টা, 7টা, 10টার মতো অ্যাপস একসাথে ব্যবহার করবেন তখন হয়তো বা কিছুটা হেল্প পাবেন, এবং অ্যাপ ক্লোজিং, অ্যাপ ওপেনিং সেই সময়ে কিছুটা আপনারা এখানে স্পিড পাবেন বা স্লো হবে না, ফোনটা একটু ল্যাগ হ্যাং কম করবে। তবে গেমিংয়ের ক্ষেত্রে এই ভার্চুয়াল র্যাম আপনাকে ওরকম অতটাও ভালো পারফরমেন্স দিতে পারবে না। যাই হোক, অলওভার দিক থেকে মোটামুটি অ্যাভারেজ লেভেলের গেমিং পারফরমেন্স পাচ্ছেন এই ফোনটির তরফ থেকে। এছাড়াও এই ফোনটির মধ্যে দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, বক্সে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জারও পেয়ে যাবেন। তো যেহেতু এই ফোনটাতে 5000 mAh ব্যাটারি রয়েছে, মোটামুটি ভালোই একটা ব্যাটারি লাইফ পাবেন, কারণ এইটার তরফ থেকে নর্মাল ইউজে আপনারা 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং যদি গেমও খেলেন তাহলে 7 থেকে 8 ঘন্টা গেম খেলতে পারবেন। আর যেহেতু বক্সে ফাস্ট চার্জার দিয়ে দেওয়া হয়েছে, 33 ওয়াটের এই ফাস্ট চার্জার দিয়ে আপনারা এই ফোনটাকে 0 থেকে 100% চার্জ করতে পারবেন 1 ঘন্টা 5 থেকে 10 মিনিটের মধ্যেই। তো যাই হোক, অলওভার দিক থেকে এর ব্যাটারি পারফরমেন্স এবং এর ব্যাটারির চার্জিং স্পিড আমার কাছে বাজেট ওয়াইজ পারফেক্ট মনে হয়েছে। এবার যদি এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি, এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশের বাজারে এর 8/128 GB লঞ্চ করা হয়েছে 22,999 টাকা, মানে 23,000 টাকা। তো 23,000 টাকা দিয়ে এই ফোনটা কি আপনার কেনা উচিত হবে, বা আদৌ এই ফোনটা কাদের জন্য পারফেক্ট হবে? আপনি যদি গেমার হয়ে থাকেন, মানে যদি সারাদিন গেম খেলেন বা গেমিংকে টার্গেট করে এই ফোনটি কিনতে চাচ্ছেন, তাদেরকে রিকমেন্ড করবো এই ফোনটি একদমই কিনবেন না। এই দামে রেডমি নোট 10 বা রিয়েলমি 8 পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু আরও ভালো ভালো স্পেক্স আপনাকে অফার করছে। আমার চ্যানেলে রিয়েলমি 8 এবং রেডমি নোট 10 সম্পর্কে ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। তবে এখানে যদি আমি ভিভোর এই ফোনটির সম্পর্কে কথা বলি, এটা দাম অনুযায়ী এটা আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে। যদি এটার ফোনটার প্রাইস যদি 20,000 টাকার মধ্যে হতো তাহলে একদম পারফেক্ট হতো, তবে এটার প্রাইস অনুযায়ী যদি এতে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকতো বা এলসিডি প্যানেলের পাশাপাশি যদি 90Hz বা 120Hz রিফ্রেশ রেট থাকতো বা প্রসেসরটা যদি আরেকটু ভালো হেলিও G95 ব্যবহার করা হতো, তাহলে আমি বলতাম এই দামে পারফেক্ট। তবে দামটা একটু কম হলে এটা একদম পারফেক্ট ফোন হতো, বাকিটা হচ্ছে কি আপনার চয়েস। যারা একদম নর্মাল ইউজার রয়েছেন বা ক্যাজুয়ালি ফোনটাকে ইউজ করেন, সারাদিনের ডেইলি লাইফে ভালো একটা স্পিড পাবেন বা নর্মাল ইউজের জন্য এই ফোনটা কিন্তু একদম পারফেক্ট। তো বাকি চয়েস হচ্ছে আপনার কাছে, আপনি যদি চান এই ফোনটি চাইলে কিনতে পারেন, অতটাও খারাপ কিন্তু না। তো ভিউয়ার্স, এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত, এই ফোনটি আদৌ আপনি কিনবেন কি না, এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের আশায় থাকবো। এছাড়াও আমার চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে। আর নিয়মিত এমনই সকল ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।